Hello, myself Kakuli Bain, and now you are going to study The Wind Cup written by Jane Allen. এখন আমরা ক্লাস 8 এর জেন এলেনের লেখা যে দ্য উইন্ড কাপ মানে বাতাসের টুপি যে স্টোরিটি আছে এটিকে আমরা বাংলায় লাইন বাই লাইন অ্যানালাইসিস করব এবং তারপর এর অ্যাক্টিভিটিগুলিকে সলভ করব। তবে এগুলি শুরু করার আগে আমি তোমাদেরকে একটি বিশেষ কথা বলে নিতে চাই। তোমাদের ম্যাথ সাবজেক্টে ফার্স্ট ইউনিটে যতটা পরীক্ষা হবে পুরোটাই আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। যে ভিডিওগুলি আমি প্লেলিস্টে সেভ করে রেখেছি তোমরা সরাসরি প্লেলিস্টে গিয়ে সেখান থেকে ম্যাথগুলি পরপর দেখে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। আর বাকি যে সমস্ত ম্যাথগুলি আমাদের আছে সেকেন্ড এবং ফাইনাল ইউনিটের জন্য সেগুলো আমি তোমাদের এরপরে কমপ্লিট করে দেবো পরীক্ষার আগেই। ওকে, আর প্লেলিস্টের লিঙ্কটি আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। সো লেটস স্টার্ট। ফার্স্ট আমরা এই অথর মানে লেখিকা সম্পর্কে বিশেষ কথা জেনে নেব, তারপর আমরা এই গল্পটি সম্পর্কে সামান্য কয়েকটি কথা জেনে নিই। আমরা এই গল্পটি আমরা বেঙ্গলিতে লাইন বাই লাইন অ্যানালিসিস করা শুরু করব। তো লেটস স্টার্ট। জেন হায়াট অ্যালেন 1939 ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোকলার, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। শি হ্যাজ রাইটেন ওভার 280 বুকস, দ্য বেস্ট নোন অফ হুইস আর দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এখানে বলা হয়েছে যে জেন হায়াট অ্যালেন 1939 মানে এই জেন হায়াট অ্যালেন এই যে লেখিকা ইনি 1939 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইজ অ্যান আমেরিকান অথর, ইজ মানে হয়, অ্যান মানে একজন আমেরিকান অথর মানে একজন আমেরিকান লেখিকা, অ্যান্ড এডিটর এবং তারই সঙ্গে তিনি একজন সম্পাদিকা। তো তিনি কিসের সম্পাদিকা? এখানে বলা আছে যে অফ ফোকলার মানে লোককথা, ফ্যান্টাসি মানে কাল্পনিক কাহিনী, সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, অ্যান্ড চিলড্রেন্স বুক মানে শিশুদের বইয়ের। শি হ্যাজ রাইটেন ওভার 280 বুকস। দেখো, শি হ্যাজ রাইটেন, শি মানে এখানে যেহেতু ইনি লেখিকা মানে মহিলা তার জন্য এখানে শি কথাটি ব্যবহার হয়েছে। শি হ্যাজ রাইটেন মানে তিনি লিখেছিলেন ওভার মানে বেশি, 280 বুকস মানে 280টির বেশি তিনি বই লিখেছেন। দ্য বেস্ট নোন মানে তার সবথেকে বেশি যেটি জানা যায় অফ হুইস আর দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক মানে এই লেখিকার যে বইগুলি সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে তার মধ্যে বেশি পরিচিত যে দুটি বই সেটি হলো দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন। দ্য প্রেজেন্ট টেক্সট মানে আমরা এখানে যে দ্য উইন্ড কাপ যে আমরা যে স্টোরিটি পড়ছি এটিকে আমাদের এই প্রেজেন্ট টেক্সটের কথা বলা আছে। তো বলা আছে যে এই প্রেজেন্ট টেক্সটটি ইজ অ্যান এডিটেড ভার্সন মানে এটি আমাদের অন্য একটি গল্পের থেকে নেওয়া হয়েছে, এডিট করা হয়েছে। অফ হার পপুলার শর্ট স্টোরি মানে তার একটি জনপ্রিয় শর্ট স্টোরি মানে ছোট গল্প, অফ দ্য সেম নেম মানে একই নামের মানে এখানে এই যে আমাদের গল্পটি দ্য উইন্ড কাপ বাতাসের টুপি এই গল্পটি আমাদের এই জেন হায়াট অ্যালেনের লেখা যে গল্প থেকে নেওয়া হয়েছে সেই গল্পটির নামও সেম নেম ছিল, সেটি হলো দ্য উইন্ড কাপ। ওকে, তো এখানে আমরা লেখিকা সম্পর্কে জেনে নিলাম, এবার আমরা এই গল্পটি সম্পর্কে সামান্য কয়েকটি কথা জেনে নেব। তো লেখিকা এই দ্য উইন্ড কাপ মানে বাতাসের টুপি গল্পে এখানে বর্ণনা করা হয়েছে একজন দরিদ্র কৃষকের ছেলের কথা বলা হয়েছে যার ইচ্ছা ছিল সমুদ্র যাত্রা করা, আর তার সেই আশাটি পূরণ করেছিল একটি পুরুষ ক্ষুদ্র পরী যাকে সে জমি চাষ করতে গিয়ে তাকে রক্ষা করেছিল, এবং সেই পুরুষ পরীটি তাকে একটি বাতাসের টুপি দেয় এবং সেই টুপিটির সাহায্যে সে তার সমুদ্র যাত্রা করে। কিন্তু এই টুপিটির কারণে সে মাঝে একবার বিপদে পড়ে, কিন্তু পরবর্তীকালে সেই বিপদকে কাটিয়ে সে আবার তার জীবন শান্তিতে প্রতিষ্ঠা করে। ওকে, এবার আমরা এই গল্পটি বেঙ্গলিতে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। সো লেটস রিড, চলো পড়ি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ লর্ড হু ওয়ান্টেড টু বি এ সেলার, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। দেয়ার ওয়াজ মানে সেখানে, ওয়াজ মানে ছিল, ওয়ান্স মানে একদা, এ লর্ড মানে একটি ছেলে, হু ওয়ান্টেড মানে যে চেয়েছিল, টু বি মানে হতে, এ সেলার মানে একজন নাবিক মানে একদা এক সময়ে একটি ছেলে ছিল যে চেয়েছিল নাবিক হতে, বাট কিন্তু, হিজ মাদার তার মা উড নট লেট মানে লেট মানে অনুমতি, তো বলা হচ্ছে যে উড নট লেট তার মা তাকে অনুমতি দেয়নি, হিম মানে তাকে, গো টু দ্য সি মানে সমুদ্রে যাত্রা করতে তার মা তাকে অনুমতি দেয়নি। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, সি উড সে। চাইল্ড মানে বাছা, হোয়াট ডু ইউ নো মানে তুমি কী জানো, অফ সেলিং মানে সমুদ্র যাত্রার, সি উড সে, সি বলতে আমরা মহিলাকে বুঝি, তো এখানে যেহেতু এই বাচ্চাটির মা বলছে তো তার জন্য সে একজন মহিলা, তার জন্য বলা হচ্ছে যে সি উড সে মানে তিনি বলেছেন যে বাছা তুমি সমুদ্র যাত্রা সম্পর্কে কী জানো। ইউ আর এ ফার্মার সন
ইউ আর, দেখো এখানে আমাদের আর কথাটি শর্ট ফর্ম দেওয়া আছে, তো ইউর পরে একটি অ্যাপোস্ট্রফি ই দিয়ে এখানে আর ই দেওয়া আছে, মানে এটি হলো ইউ আর মানে তুমি হও এ ফার্মার সন, মানে একজন কৃষকের ছেলে। এখানে ফার্মার দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিয়েছে, দেখো এখানে আমাদের ফার্মারের পরে অ্যাপোস্ট্রফি এস দিয়েছে মানে এখানে ফার্মারের মানে কৃষকের অধীনে বোঝাচ্ছে। তো যদি কখনও কোনো সাবজেক্টের পরে মানে কোনো নামের পরে যদি আমাদের এইভাবে অ্যাপোস্ট্রফি এস দেয় মানে সেটি তার অধিকারে বোঝায়। এখানে ফার্মার সন মানে কৃষকের ছেলে বোঝাতে এখানে অ্যাপোস্ট্রফি এটা ব্যবহার করা হয়েছে, আর এখানে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করা হয়েছে শর্ট ফর্ম বোঝাতে। ওকে, তাহলে আমরা কি দেখছি, এই অ্যাপোস্ট্রফি আমরা শর্ট ফর্ম বোঝাতে ব্যবহার করি, আবার কারো অধিকার বোঝাতেও আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো বলা হয়েছে যে ইউ আর এ ফার্মার সন মানে তুমি হও একজন কৃষকের ছেলে, ইউ নো মানে তুমি জানো দ্য টার্ন অব দ্য সিজন অ্যান্ড দ্য স্মেল অব দ্য সয়েল বাট ইউ ডু নট নো দ্য সি। ইউ নো মানে তুমি জানো দ্য টার্ন, টার্ন মানে কি ঘুরে আসা, তো এখানে কিসের কথা বলা হয়েছে, দ্য অফ দ্য সিজন, সিজন মানে ঋতু, মানে তুমি জানো যে ঋতুগুলো কীভাবে পরপর ঘুরে ঘুরে আসে, অ্যান্ড এবং দ্য স্মেল অফ দ্য সয়েল, স্মেল মানে গন্ধ, অফ দ্য সয়েল মানে মাটি এবং মাটির গন্ধ, বাট কিন্তু ইউ ডু নট নো, ইউ ডু নট নো, ডু মানে করা, কিন্তু এখানে আমাদের করা হবে না, এখানে হবে যে ইউ মানে তুমি, ডু নট নো মানে তুমি জানো না, দ্য সি মানে তুমি সমুদ্র সম্পর্কে কিছুই জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, নাও মানে এখন, দ্য বয় মানে ছেলেটি, হুজ নেম ওয়াজ জন, হুজ মানে যার, নেম ওয়াজ, ওয়াজ মানে ছিল, জন মানে এখন, ছেলেটির নাম ছিল জন, হ্যাড অলওয়েজ অবিড হিজ মাদার, হ্যাড অলওয়েজ, দেখো হ্যাড কথাটি আমরা পাস্ট ফর্মে ব্যবহার করি, তো এখানে আমাদের বলা আছে যে হ্যাড অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা, অবিড, অবিভার্বের পাস্ট ফর্ম হলো অবিড, তো অবি হলো মান্য করা, তো এখানে বলা আছে যে হ্যাড অলওয়েজ অবিড মানে সে সর্বদা তার মাকে মান্য করত, তার জন্য এখানে বলা আছে যে হ্যাড অলওয়েজ অবিড মানে সর্বদা মান্য করত, হিজ মাদার মানে তার মা, তার মাকে সে সর্বদা মান্য করত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হ্যাভি হার্ট বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি। সো মানে সুতরাং হি ওয়েন্ট, ওয়েন্ট মানে দেখো গো ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, মানে গো ওয়েন্ট গন, তো এখানে সে গিয়েছিল পাস্ট ফর্ম মানে অতীতে বোঝাতে ব্যবহার করা হয়েছে, তার জন্য এখানে লেখা হয়েছে যে সো হি ওয়েন্ট, সুতরাং সে গিয়েছিল অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, ফার্ম ওয়ার্ক বলতে কৃষিকাজে মানে তার মাঠে কৃষিকাজে সে গিয়েছিল, উইথ এ হ্যাভি হার্ট, উইথ মানে সঙ্গে বা সহিত বা দ্বারা বোঝায়, তো এখানে বলা হচ্ছে যে উইথ এ হ্যাভি হার্ট, হ্যাভি কথার অর্থ হলো কি ভারী, তো এখানে আমাদের ভারী বলতে, এখানে কিন্তু আমাদের ভারী বলতে কোনো জিনিসের কথা বলা হয়নি, বলা হচ্ছে যে হ্যাভি হার্ট, হার্ট মানে হৃদয়, তো এখানে বলা হচ্ছে যে উইথ এ হ্যাভি হার্ট মানে সে তার ভারাক্রান্ত মন নিয়ে সে গিয়েছিল মাঠে চাষ করতে, কারণ সে চেয়েছিল সমুদ্রে যাত্রা করতে, কিন্তু তার মা যখন তাকে বারণ করেছে তার জন্য সে দুঃখী হয়ে গেছে, তাই বলা হচ্ছে যে সে দুঃখী মন নিয়ে সে মাঠে চাষ করতে গেল, তাই বলা হচ্ছে যে সো হি ওয়েন্ট, সুতরাং সে গিয়েছিল অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক মানে তার মাঠের কাজে, চাষের কাজে গিয়েছিল, উইথ এ হ্যাভি হার্ট মানে তার ভারাক্রান্ত দুঃখিত মন নিয়ে, বাট কিন্তু ডিড নট এগেইন মেনশন দ্য সি, বাট কিন্তু ডিড নট এগেইন, ডিড মানে দেখো ডু মানে করা, ডু ভার্বের পাস্ট ফর্ম হলো ডিড, ডিড নট এগেইন, এগেইন মানে পুনরায়, সে পুনরায় কখনো করেনি, কি করেনি, মেনশন মানে উল্লেখ, দ্য সি মানে সমুদ্র নিয়ে, সমুদ্র কথা নিয়ে সে আর কখনো পুনরায় উল্লেখ করেনি। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, ওয়ান ডে মানে একদিন, হি হ্যাড বিন ওয়াকিং মানে হি হ্যাড বিন ওয়াকিং, দেখো বিন কথাটি আমরা কখন ব্যবহার করি, বিন কথাটি সাধারণত আমরা যখন আমাদের কোনো কিছু দীর্ঘক্ষণ ধরে চলে কোনো একটি কাজ সেই কথা আমরা ব্যবহার করি বিন, তো এখানে বলা হচ্ছে যে সে হাঁটছিল বিহাইন্ড দ্য প্লাউ, প্লাউ মানে কি নাঙল, মানে এখানে বিহাইন্ড মানে পেছনে, তো সে একদিন নাঙলের পিছু পিছু হাঁটছিল, হি অল বাট রান ওভারে টিনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট, হি অল, অল মানে কি, অল মানে সমস্তটাই, তো এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, দেখো বলা হচ্ছে যে হি মানে সে, অল বাট কিন্তু রান ওভারে টিনি গ্রিন, টিনি কথার অর্থ হলো ক্ষুদ্র, ওকে কোনো কিছু ক্ষুদ্র বোঝাতে আমরা টিনি কথাটি ব্যবহার করি, তো বলা হচ্ছে যে টিনি গ্রিন মানে সবুজ, টার্টল মানে কচ্ছপ, অন এ ক্লড অফ ডার্ট,
ক্লট মানে মানে কোনো কিছু একটা ঢিল জাতীয় বোঝাতে সেটি আমরা সাধারণত ক্লট কথাটি ব্যবহার করে থাকি। ওটা মাটির যে ঢিলটি বোঝায় তাকে। তো এখানে বলা হচ্ছে যে ক্লট অফ এ ডার্ট মানে নোংরার একটি স্তূপে, নোংরা একটি স্তূপের ওপর, এখানে ওয়ান মানে ওপর। তো বলা হয়েছে যে হি অল বাট রান ওভারে, তিনি গ্রিন টার্টল অন এ ক্লট অফ এ ডার্ট মানে সে প্রায় মারিয়ে দিচ্ছিল। দেখো হি অল বাট এ ওভার মানে ওভার মানে উপরে, সে প্রায় মানে সমস্তটাই, প্রায় সমস্তটাই সে এই কিসের ওপর, তিনি গ্রিন টার্টল মানে একটি সবুজ ক্ষুদ্র কচ্ছপের ওপর পাড়িয়ে দিচ্ছিল, যেটি ছিল অন এ ক্লট অফ ডার্ট মানে যেটি ছিল একটি নোংরা একটি মাটির স্তূপের ওপর। হি পিক দ্য টার্টল আপ অ্যান্ড সেট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। হি পিক দ্য টার্টল, হি মানে সে, পিক, দেখো পিক কথার অর্থ হলো তোলা। তো এখানে আমাদের পিক ভার্বের পাস্ট ফর্ম আছে পিক মানে সে তুলে নিল দ্য টার্টল মানে কচ্ছপটিকে আপ মানে ওপরে, অ্যান্ড এবং সেট, সেট কথাটি অর্থ হলো বসানো, কোনো কিছুকে বসানো মানে স্থাপিত করা সেটি আমাদের সেট বোঝায়। তো বলা হয়েছে যে সেট অন হিজ হেড মানে তার মাথার উপর সেটিকে সে রাখলো। হোয়ার হি মানে হোয়ার মানে যেখানে, হি নো মানে জানতো, নো ভার্বের পাস্ট ফর্ম হলো নিউ মানে সে জানতো, যেখানে সে জানতো ইট উড বি সেফ মানে এটি সুরক্ষিত হবে, উড বি সেফ এটি সুরক্ষিত হবে। হোয়েন হি ওয়াজ ডান, হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, হোয়েন মানে যখন, হি ওয়াজ ডান মানে সে কমপ্লিট করেছিল মানে সম্পূর্ণ করেছিল, উইথ প্লাউইং মানে তার চাষের কাজটি যখন সে সম্পূর্ণ করেছিল। জন প্লগ দ্য টার্টল, জন প্লগ, প্লগ কথার অর্থ হলো মানে নামিয়ে রাখা। তো যেহেতু এখানে জন সেই কচ্ছপটিকে মানে সবুজ ক্ষুদ্র কচ্ছপটিকে সে তার মাথার উপরে রেখেছিল, তো যখন তার চাষের কাজ হয়ে গেল তখন সে সেটিকে নামিয়ে নিল, তাই বলা হচ্ছে যে জন প্লগ, প্লগ মানে নামিয়ে নিল দ্য টার্টল মানে কচ্ছপটিকে। ফ্রম হিজ হেড মানে তার মাথা থেকে, দেখো উপাশে আমরা দেখেছি যে সে কচ্ছপটিকে নামিয়ে নিল, তো কোথা থেকে নিয়েছে, বলা হচ্ছে যে ফ্রম, ফ্রম মানে থেকে, হিজ হেড মানে তার মাথা থেকে, কচ্ছপটিকে সে তার মাথায় রেখেছিল তো সেখান থেকে নামিয়ে নিয়েছে। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু এ টিনি গ্রিন ফারিম্যান দ্যাট স্টুড আপন হিজ প্লাম অ্যান্ড বাউড। টু হিজ আটার সারপ্রাইজ, টু হিজ, হিজ মানে তার, আটার, আটার মানে অত্যন্ত, সারপ্রাইজ মানে বিস্ময়ে, মানে অত্যন্ত বিস্ময়ে হি ফাউন্ড, ফাউন্ড মানে কি, সে দেখলো, ফাইন ভার্বের পাস্ট ফর্ম হয় ফাউন্ড মানে সে দেখেছিল, দ্যাট যে ইট হ্যাড টার্নড, ইয়াট কথাটা আমরা পাস্ট ফর্মে ব্যবহার করি। তো বলা হচ্ছে ইট হ্যাড টার্নড মানে এটি পরিবর্তিত হয়েছিল, টার্ন কথার অর্থ হলো কি, ঘোরা। তো এখানে টার্ন ভার্বের পাস্ট ফর্ম আছে টার্নড মানে এটি ঘুরেছিল মানে এটি পরিবর্তিত হয়েছিল, ইনটু এ টিনি গ্রিন ফারি, ইনটু, দেখো ইনটু কথাটি আমরা কখন ব্যবহার করি, কোনো কিছু মনে করো যে কেউ ধরো ঘরের বাইরে আছে, বাইরে থেকে যখন ঘরের ভেতরে ঢুকছে তখন আমরা ইনটু কথাটি ব্যবহার করি, কোনো একটি বল মনে করো বক্সের বাইরে আছে, বক্সের ভেতরে যখন যাচ্ছে তখন আমরা ইনটু কথাটি ব্যবহার করি, মানে এটি শুধুমাত্র যে ঘরের বাইরে, বক্সের বাইরে, কোনো কিছুর বাইরে থেকে ভেতরে যাবে এটি বুঝাতে আমরা ব্যবহার করি তা না, এখানে কিন্তু আমাদের যদি কোনো কিছুর অবস্থাও পরিবর্তন হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা ইনটু কথাটি ব্যবহার করি। তো এখানে যেহেতু গ্রিন টার্টলটি মানে সবুজ কচ্ছপটি একটি কচ্ছপে, এখানে যেহেতু আমাদের একটি কচ্ছপ ছিল মানে সবুজ ক্ষুদ্র যেই কচ্ছপ ছিল সেখান থেকে সে পুরোটা পরিবর্তিত হয়ে একটি সবুজ ক্ষুদ্র একটি পরিতে পরিণত হলো, একটি পরিমানুষে পরিণত হলো, মানে সে কি একটি অবস্থা থেকে আরেকটি অবস্থার মধ্যে সে প্রবেশ করলো, তার জন্য এখানে ইনটু কথাটি ব্যবহার হয়েছে। তো বলা হয়েছে যে ইট হ্যাড টার্নড মানে এটি পরিবর্তিত হয়েছে ইনটু এ টিনি গ্রিন ফরিমান একটি ক্ষুদ্র সবুজ পরিমাণবে, দ্যাট মানে যেটি স্টুড মানে যেটি দাঁড়িয়েছিল আপন হিজ পাম, পাম মানে কি হাতের তালু, এই যে দেখতে পাচ্ছ যে এই হাতের তালুকে আমরা জানি যে পাম বলা হয়, তো বলা হচ্ছে যে আপন মানে উপরে, হিজ পাম মানে তার হাতের তালুর উপরে, অ্যান্ড বাউড, বাউড কথার অর্থ হলো অভিবাদন জানানো মানে সে তার হাতের তালুর উপর দাঁড়িয়ে সে অভিবাদন জানাচ্ছে। এখানে এই ছবিটি দেখে তোমরা বুঝতে পারছ যে এখানে যেভাবে দাঁড়িয়ে আছে একে একটি, সাধারণত আমরা কি যে রাজরাজাদের আমরা যে গল্প পড়েছি সেখানে দেখেছো যে নিশ্চয়ই রাজাদের সামনে এইভাবে তারা কেউ দাঁড়িয়ে সম্মান জানায়, তো এখানে এই পরিমাণবটিও চাষির ছেলেকে সে সম্মান জানাচ্ছে, তার জন্য এখানে বলা আছে যে অ্যান্ড বাউড মানে এবং অভিবাদন জানাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস, আই থ্যাংক ইউ, আই মানে আমি, থ্যাংক ইউ মানে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে ফর ইওর কাইন্ডনেস, ফর মানে জন্য,
ইয়োর মানে তোমার কাইন্ডনেস মানে দয়া, মানে তোমার সেই দয়ালুতার জন্য বা মহানতার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। টেল মি ইয়োর হার্ট ডিজায়ার অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ। টেল মি, টেল মানে বলো, মি মানে আমাকে, বলো আমাকে ইয়োর হার্ট ডিজায়ার, ইয়োর মানে তোমার হার্ট ডিজায়ার। হার্ট কথার অর্থ হলো হৃদয়, তো এখানে হার্টের পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে বলা হয়েছে যে ডেজার্ট। দেখো এখানে আমি আগের পাতায় কী বলেছি যে আমাদের যদি কোনো সাবজেক্ট মানে কোনো নাউন থাকে তারপরে যদি আমাদের এখানে অ্যাপোস্ট্রফি এস থাকে মানে কি তার অধিকারে বোঝায়, তো এখানে বলা হয়েছে যে হার্ট ডেজার্ট মানে কি, হার্ট মানে হৃদয় আর ডেজার্ট মানে ইচ্ছা, মানে তোমার হৃদয়ের ইচ্ছা বা মনের ইচ্ছাটি আমাকে বলো। অ্যান্ড এবং আই উইল গ্রান্ট ইট মানে আমি এটিকে পূরণ করব। আই উইল, দেখো এখানে আই আর এখানে উইলের শর্ট ফর্ম করে দিয়েছে বলে এখানে আমাদের অ্যাপোস্ট্রফি ইজ দিয়েছে, তো এখানে আমাদের আই উইলের বদলে আমাদের শর্ট ফর্ম করে দিয়েছে এখানে আই অ্যাপোস্ট্রফি ডবল এল। ওকে, আই উইল গ্রান্ট ইট আমি এটিকে পূরণ করব, গ্রান্ট মানে পূরণ করব, ইট এটি টু ইউ মানে তোমার, ফর সেভিং মাই লাইফ, ফর মানে জন্য, সেভিং মানে রক্ষা করা, মাই লাইফ মানে আমার জীবনকে রক্ষা করার জন্য আমি এটিকে পূরণ করব। সেইড দ্য ফারি মানে এই পরিমানুষটি বলল কথাটি যে তুমি তোমার মনের ইচ্ছা আমাকে বলো আমি সেটিকে পূরণ করব কারণ তুমি আমার জীবনকে বাঁচিয়েছো। জন বাউড ব্যাক বাট সেইড নথিং। জন, জন মানে সেই ছেলেটির কথা বলা হয়েছে, জন বাউড, বাউড কথার অর্থ হলো অভিবাদন জানানো, এখানে আমি বলেছি যে বাউড কথার অর্থ হলো অভিবাদন জানানো, তো জন বাউড ব্যাক মানে জন তাকে অভিবাদন করলো, এই পুরুষ পরিটিকে জনও অভিবাদন করলো, বাট কিন্তু সেইড নথিং কিন্তু কোনো কিছুই সে বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্ন্ড টু গো আউট টু দ্য সি। অলদো মানে যদিও, হিজ হার্ট মানে তার হৃদয়, ইয়ার্ন্ড, ইয়ার্ন্ড কথাটির অর্থ হলো মানে কোনো কিছুর প্রতি যদি আমাদের গভীর ইচ্ছা থাকে সেটিকে বলা হয় ইয়ার্ন্ড। মানে এখানে দেখো, এখানে আমাদের যে লেখার মধ্যে যে যে লাল কালিতে যেগুলি আমাদের চিহ্নিত করা আছে এগুলির আমাদের ওয়ার্ডনেসটা দেওয়া আছে, এখানে আছে ইয়ার্ন্ড। ইয়ার্ন্ড কথার অর্থ হলো হ্যাড স্ট্রং ডিজার, তো স্ট্রং মানে কি গভীর মানে প্রচণ্ড পরিমাণে, এ ডিজার মানে ইচ্ছা, যদি কোনো কিছুর প্রতি আমাদের দৃঢ় ইচ্ছা থাকে সেটিকে আমাদের বলা হয় ইয়ার্ন্ড। তো এখানে বলা আছে যে অলদো মানে যদিও, হিজ হার্ট ইয়ার্ন্ড মানে যদিও তার হৃদয়ে ছিল গভীর ইচ্ছা, টু গো আউট মানে যেতে, টু দ্য সি মানে সমুদ্র যাত্রা করতে, যদিও তার হৃদয়ে ছিল গভীর ইচ্ছা সমুদ্র যাত্রা করতে, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। হি ডিড নট, ডু ভার্বের পাস্ট ফর্ম হলো ডিড, তো বলা হচ্ছে যে হি ডিড নট মানে সে করেনি এক্সপ্রেস মানে প্রকাশ হিজ উইশ, হিজ মানে তার, উইশ মানে ইচ্ছা, তো যদিও তার মনে ছিল সমুদ্র যাত্রা করতে যাওয়ার গভীর ইচ্ছা ছিল তবুও সে সেটিকে প্রকাশ করল না। দ্য গ্রিন ফারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেইড আই সি ইউ উইশ টু গো সেলিং, জন ফেস অ্যানসার্ড ফর হিম। দ্য গ্রিন ফারি ম্যান মানে সেই সবুজ পরিমাণবটি, কুড ক্যান ভার্বের পাস্ট ফর্ম হলো কুড, তো ক্যান মানে পারা আর কুড মানে পেরেছিল, তো সেই সবুজ পরিমাণটি পেরেছিল রিড মানে পড়তে, এ হার্ট মানে হৃদয়, ইজিলি মানে খুব সহজভাবে, এই চাষির ছেলের, কৃষকের ছেলের মনটি সে খুব সহজভাবে পড়ে নিতে পেরেছিল। সো হি সেইড, সুতরাং সে বলেছিল, আই সি মানে আমি দেখছি, ইউ উইশ মানে তোমার ইচ্ছা, টু গো সেলিং তোমার ইচ্ছা সমুদ্রে যাত্রা করতে, জনস ফেস মানে জনের মুখটি অ্যানসার্ড ফর হিম মানে মানে আমাদের সামনে যদি কখনো কেউ আমাদের মনের কথা বলে দিতে পারে সেটি আমরা না বলা সত্ত্বেও তখন আমাদের মুখে যে একটি উজ্জ্বল ভাব ফুটে ওঠে সেটি দেখেই বোঝা যায় যে সে আমার মনের কথা বলেছে। তো এখানেও ঠিক তেমনই এই কৃষকের ছেলের মনের কথাটি যখন এই পরিমানুষটি বলল, তো এখানেও এই কৃষকের ছেলের মুখে একটি আনন্দের ভাব ফুটে উঠেছে, তো তার জন্য বলা হয়েছে যে জনস ফেস মানে জনের মুখটি অ্যানসার্ড ফর হিম মানে জনের মুখটি, জনের সেই আনন্দ, সেই হাসি ভরা মুখটি যেন এখানে এই গ্রিন ফরি মানে সবুজ পরিমাণবটির কথার উত্তর দিল। ওকে, এবার আমরা এই অ্যাক্টিভিটিগুলি সলভ করব। তো অ্যাক্টিভিটি ওয়ানে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে এখানে বলা আছে টিক মানে টিক দাও, দ্য কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভ মানে এখানে দেখো প্রত্যেকটি কোশ্চেনের জন্য আমাদের তিনটি করে অল্টারনেটিভ দেওয়া আছে, তো এর মধ্যে আমাদের যে অল্টারনেটিভটি সঠিক হবে সেটিতে আমাদের টিক দিতে হবে। তো প্রথমে একের দাগে আছে দ্য লর্ড হ্যাড ওয়ান্টেড টু বি এ, দ্য লর্ড, লর্ড মানে ছেলেটি, হ্যাড ওয়ান্টেড মানে চেয়েছিল, ওয়ান্ট ভার্বের পাস্ট ফর্ম ওয়ান্টেড, তো হ্যাড ওয়ান্টেড মানে চেয়েছিল, টু বি, বি মানে হতে, এ ডক্টর, স্পোর্টসম্যান, সেলার।
তো ডক্টর মানে ডক্টর, স্পোর্টসম্যান মানে খেলোয়াড়, সেলার মানে নাবিক। তো আমরা গল্পটিতে দেখেছি যে ছেলেটি চেয়েছিল একটি নাবিক হতে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটি হবে সি দাগে সেলার, যে দ্য লর্ড হ্যাড ওয়ান্টেড টু বি এ সেলার। এবার দুয়ের দাগে আছে মাদার টোল্ড দ্য লর্ড দ্যাট হি নো দ্য স্মেল অফ দ্য সয়েল ফুড ফ্লার। মাদার, মাদার মানে মা, টোল্ড মানে বলেছিল দ্য লর্ড মানে ছেলেটিকে দ্যাট যে হি নো মানে সে জানতো দ্য স্মেল মানে গন্ধ অফ দ্য, অফ কথাটি আমরা কখন ব্যবহার করি কোনো কিছুর, মানে যদি মনে করো যে এটি হলো আমাদের বইয়ের পাতা তো আমরা কি বলবো দিস ইজ এ পেজ অফ বুকস, মানে কি এই পেজটি হলো বইয়ের। তো এখানেও বলা হয়েছে যে অফ দ্য মানে কিসের, কিসের গন্ধ এই ছেলেটি জানতো বলে তার মা বলেছে। তো আমরা গল্পটিতে দেখেছি যে ছেলেটির মা বলেছে যে তুমি জানো মাটির গন্ধের কথা বলেছে, তো সয়েল মানে মাটি, ফুড মানে খাদ্য, ফ্লাওয়ার্স ফ্লাওয়ার মানে ফুল। তাহলে এখানে আমাদের অ্যান্সারটি হবে এ দাগে মানে সয়েল। মাদার টোল্ড দ্য লর্ড মানে মা ছেলেটিকে বলেছিল দ্যাট যে হি নো দ্য স্মেল সে জানতো গন্ধ অফ দ্য সয়েল মাটির গন্ধ। এবার তিনের দাগে আছে জন পুট দ্য টার্টল অন হিজ ব্যাক হেড হ্যান্ড, জন পুট মানে রেখেছিল দ্য টার্টল মানে কচ্ছপটিকে অন হিজ, অন মানে ওপরে, হিজ মানে তার, তো তার কিসের ওপরে সে কচ্ছপটিকে রেখেছিল জন। আমরা দেখেছি যে এই গল্পে যে জন তার মাথার উপরে রেখেছিল কচ্ছপটিকে, তো এখানে আছে ব্যাক মানে পিঠ, হেড মানে মাথা, হ্যান্ড মানে হাত, তো এখানে আমাদের বি দাগে আছে হেড, তো আমাদের এখানে অ্যান্সারটি হবে হেড, যে জন পুট দ্য টার্টল অন হিজ হেড। এবার আইভি দাগে আছে দ্য ফোরিম্যান ওয়ান্টেড টু নো জনস এজ নেম হার্ড ডেজার, দ্য ফোরিম্যান মানে পরি মানুষটি ওয়ান্টেড, ওয়ান্ট ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়ান্টেড মানে চেয়েছিল, টু নো, নো মানে জানা, তো পরি মানুষটি জানতে চেয়েছিল জনস মানে জনের, জন দিয়ে অ্যাপোস্ট্রোফি এস মানে জনের, তো পরি মানুষটি জনের কী জানতে চেয়েছিল, এজ মানে বয়স, নেম মানে নাম, না হার্ট ডেজার মানে মনের ইচ্ছা। তো আমরা দেখেছি যে গল্পে যে পরি মানুষটি ওই চাষির ছেলের মনের ইচ্ছা জানতে চেয়েছিল, তাহলে এখানে অ্যান্সারটি হবে সি দাগে হার্ট ডেজার। এবার আমরা অ্যাক্টিভিটি টু সলভ করব। তো অ্যাক্টিভিটি টুতে আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ মানে সাজানো, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য ফলোয়িং সেন্টেন্স মানে এই যে যে সেন্টেন্সগুলি দেখতে পাচ্ছ এই সেন্টেন্সগুলিকে আমাদেরকে পুনরায় সাজাতে বলা হয়েছে, ইন দ্য কারেক্ট অর্ডার, কারেক্ট অর্ডার মানে সঠিকভাবে এটিকে আমাদের পুনরায় সাজাতে বলা আছে, অ্যান্ড এবং পুট দ্য নাম্বার, পুট মানে রাখো, দ্য নাম্বারস মানে নাম্বার রাখো, ইন দ্য গিভেন বক্সেস মানে এখানে যে আমাদের বক্সগুলি দেওয়া আছে এই বক্সের মধ্যে আমাদের সঠিকভাবে নাম্বারগুলিকে রাখতে হবে। এখানে আমাদের যে সেন্টেন্সগুলি দেওয়া আছে এই সেন্টেন্সগুলি আমাদের উলটপালট করে দেওয়া আছে, মানে গল্প অনুযায়ী কোনো সেন্টেন্স আগে আছে কোনো সেন্টেন্স পরে আছে, তো এর মধ্যে কোন সেন্টেন্সগুলি আমাদের আগে হবে কোনগুলি পরে হবে সেই অনুযায়ী আমাদের এখানে নাম্বার বসাতে হবে। তো প্রথমে আমরা এই সেন্টেন্সগুলি পড়ে নেব আর এগুলির মানে আমরা দেখে নেব এখানে আমাদের কী বলতে চেয়েছে। প্রথমে একের দাগে আছে জন মিট দ্য টিনি গ্রিন টার্টল, জন মিট মানে সাক্ষাৎ করেছিল দ্য টিনি, টিনি মানে ক্ষুদ্র, গ্রিন টার্টল মানে ক্ষুদ্র সবুজ কচ্ছপের সঙ্গে জন সাক্ষাৎ করেছিল। দুয়ের দাগে আছে মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন, মাদার মানে মা, সেড মানে বলেছিল জন, জনকে মা বলেছিল ওয়াজ মানে ছিল এ ফার্মার সন মানে একজন কৃষকের ছেলে, মা জনকে বলেছিল যে সে ছিল একজন কৃষকের ছেলে। তিনের দাগে আছে দ্য টার্টল চেঞ্জ টু দ্য টিনি গ্রিন ফরিম্যান, দ্য টার্টল মানে কচ্ছপটি চেঞ্জ মানে পরিবর্তিত হয়েছিল টু দ্য টিনি, টিনি মানে ক্ষুদ্র গ্রিন ফরিম্যান মানে ক্ষুদ্র সবুজ পরিমানুষে এটি পরিবর্তিত হয়েছিল। এবার চারের দাগে আছে জন প্লগড দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন প্লগড, প্লগড মানে নামিয়ে নিয়েছিল দ্য টার্টল মানে কচ্ছপটিকে ফ্রম হিজ হেড মানে তার মাথা থেকে সে সেটিকে নামিয়ে নিয়েছিল। পাঁচের দাগে আছে জন ডিড নট এক্সপ্রেস হিজ উইস, জন ডিড নট মানে করেনি, এক্সপ্রেস মানে প্রকাশ, হিজ উইস মানে তার ইচ্ছাটি সে প্রকাশ করেনি। ছয়ের দাগে আছে জন বাউড ব্যাক, জন অভিবাদন জানিয়েছিল। তো দেখো এখানে আমাদের পুরো সেন্টেন্সগুলি যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে প্রথমে আমরা গল্পে দেখেছি যে প্রথমে এখানে যে কথাটি আসছে সেটি হলো মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন মানে মা জনকে প্রথমেই বলেছিল যে সে একজন কৃষকের ছেলে।
তারপর এখানে দেখেছি যে এখানে জন মিট দ্য টিনি গ্রিন টার্টল, মানে জন একটি ক্ষুদ্র কচ্ছপের সঙ্গে সে তার সাক্ষাৎ হয়েছিল। তাহলে এখানে আমাদের দুইয়ের দাগের এখানে এই দাগটি হবে আমাদের এক, এখানে এই একের দাগটি হবে আমাদের দুই। এরপর এখানে এখানে দেখো এখানে আমাদের তিনের দাগে আছে যে দ্য টার্টল চেঞ্জ টু দ্য টিনি গ্রিন ফরিম্যান, মানে কচ্ছপটি পরিবর্তিত হয়েছিল একটি ক্ষুদ্র পরিমাণবে। আর চারের দাগে আছে জন প্লক দ্য টার্টল ফ্রম হিজ হেড, মানে জন সেই কচ্ছপটিকে তার মাথা থেকে নামালো। তো এই দুটি কথার মধ্যে যদি আমরা এখানে দেখি, কারণ এই দুটি এর মধ্যে আসছেই না, তো এই দুটির কথার মধ্যে আমরা যদি দেখি, সে আগে তার মাথা থেকে নামিয়েছিল, তারপর সেই কচ্ছপটি সেই একটি পুরুষ পরিতে চেঞ্জ হয়েছিল। তাহলে এখানে আমাদের এই কথাটি আগে আসছে যে জন প্লক দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন আগে এই জন কচ্ছপটিকে সে তার মাথা থেকে নামিয়েছিল। তাহলে এখানে আমাদের এই চারের দাগের এখানে এটি হচ্ছে আমাদের তিনের দাগ, আর এখানে তিনের দাগে যেটি আছে দ্য টার্টল চেঞ্জ টু দ্য টিনি গ্রিন ফরিম্যান, মানে এই কচ্ছপটি একটি সবুজ পরিমাণবে পরিণত হয়েছিল, এটি হচ্ছে আমাদের তাহলে চারের দাগ। ওকে, তাহলে আমরা দেখছি যে এই দুয়ের দাগ হলো এক, আর একের দাগ হলো দুই, আর এখানে চারের দাগ হলো তিন, আর এখানে এই তিনের দাগ হচ্ছে চার। ওকে, এবার আমাদের এখানে এই পাঁচ আর ছয় দেখি, কারণ এগুলো আমাদের সব হয়ে গেছে। এবার পাঁচের দাগে আছে জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, জন তার ইচ্ছাটি সে প্রকাশ করেনি। আর এখানে আছে জন বাউড ব্যাক, মানে জন সে অভিবাদন জানিয়েছিল। তো দেখো এখানে কোন কথাটি, সে আগে অভিবাদন সে জানিয়েছিল না সে আগে প্রকাশ করেনি? আমরা দেখেছি যে গল্পে সে আগে অভিবাদন জানিয়েছিল, তারপর সে কোনো কিছু প্রকাশ করেনি। ওকে, মানে গল্পটি যদি তোমরা দেখো, জন বাউড ব্যাক বাট সেইড নথিং, মানে জন সে অভিবাদন জানালো বাট সেইড নথিং, কিন্তু সে কোনো কিছু প্রকাশ করলো না। আবার এখানে আছে হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশেস, সে তার ইচ্ছাটি প্রকাশ করেনি। তো দেখো এখানে আমাদের আগে কথাটি আছে জন বাউড ব্যাক, মানে জন সে অভিবাদন আগে জানিয়েছিল আর তারপর সে কোনো কিছু প্রকাশ করেনি। তাহলে সেই হিসেবে আমাদের এটি আগে আসছে আর এটি পরে আসছে। তাহলে আমাদের এটি হচ্ছে আমাদের আগে, তো এটি হবে আমাদের পাঁচের দাগ, আর এটি হচ্ছে আমাদের ছয়ের দাগ। ওকে, এবার আমরা এই অ্যাক্টিভিটি থ্রি সলভ করবো। তো অ্যাক্টিভিটি থ্রিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর করো দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে এই যে তুমি কোশ্চেনটি দেখতে পাচ্ছ এর উত্তর করো। তো এখানে কোশ্চেনটি আছে হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টল উড বি সেভ অন হিজ হেড, হোয়াই মানে কেন, ডু ইউ থিঙ্ক মানে তুমি কেন ভাবছো, জন থট মানে জন ভেবেছিল দ্যাট যে দ্য টার্টল মানে কচ্ছপটি উড বি সেফ মানে সুরক্ষিত থাকবে অন হিজ হেড মানে তার মাথার উপর। তুমি কেন ভাবছো যে জন ভেবেছিল যে সে তার মানে কচ্ছপটি তার মাথার উপর সুরক্ষিত থাকবে? ওকে, তো এই অ্যান্সারটি যদি আমরা করি, তো দেখো জন যেহেতু নাঙল চষছিল, অতএব নাঙল চষার সময় সে তার পায়ের দিকে খেয়াল দিতে পারবে না, আর সেই কচ্ছপটি সে মাটিতে থাকলে তার পায়ের তলায় পড়ে সে মারা যাবে। তো জন ভেবেছিল যে তার মাথার উপরেই হলো তার তাহলে নিরাপদ জায়গা যেখানে সে সুরক্ষিত থাকতে পারবে। তাহলে এখানে আমরা অ্যান্সারটি এইভাবে লিখতে পারি যে জন থট দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড বিকজ হি ওয়াজ প্লাউইং, হি মাইট হ্যাভ ট্রাম্পল্ড ইট আন্ডারফুল অর দ্য প্লাউ মাইট রান ওভার দ্য টার্টল, মানে জন ভেবেছিল কচ্ছপটি তার মাথায় নিরাপদে থাকবে কারণ যেহেতু সে নাঙল দিচ্ছিল সে হয়তো এটিকে পায়ের নিচে মারিয়ে ফেলতো বা নাঙল চালানোর সময় কচ্ছপটি পিষে যেতে পারত। ওকে, তো এখন এই পর্যন্ত। ওকে, তো আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর এখানে যে টেক্সটটি আছে এই টেক্সটটি তোমরা আরও দু থেকে তিনবার পড়ো, তাহলে দেখবে তোমাদের এগুলি পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে তোমরা নিজেরাও কিন্তু কোশ্চেন তৈরি করতে পারো। ওকে, যেমন দেখো এখানে আছে যে দেয়ার ওয়াজ ওয়ান্স এ লার্ড হু ওয়ান্টেড টু বি এ সেলার, একদা এক সময় ছিল একটি ছেলে যে চেয়েছিল সেলার হতে, আর এখানে ছেলেটি ছিল নাম ছিল জন। তাহলে আমরা বলতে পারি যে হোয়াট ওয়ান্টেড টু বি জন, মানে জন কী চেয়েছিল? তো আমার সেখানে অ্যান্সারটি হবে জন ওয়ান্টেড টু বি এ সেলার। ওকে, এভাবে তোমরা ছোটো ছোটো এখান থেকে কোশ্চেন নিজেরা তৈরি করতে পারো, আর তারপর সেই কোশ্চেনগুলির অ্যান্সারও তোমরা নিজেরা করার চেষ্টা করবে। সেখানে ভুল হোক বা কিছুটা ঠিক হোক, যাই হোক না কেন, তোমাদের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই হবে। ওকে, তো আগামী দিনে আমরা একইভাবে এই বেঙ্গলিতে লাইন বাই লাইন অ্যানালিসিস করবো এবং তারপর এর অ্যাক্টিভিটিগুলোকে সলভ করবো।